বাক্য দেবেন আমাদের পাস্টার সঞ্জীব ঘোষ। পাস্টার, আপনি আমাদের বাক্য নিয়ে আসুন। ধন্যবাদ জানাই, যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই সমস্ত ভাবে যে প্রভু আমাদের জীবনকে একত্রিত করেছে, এবং ধন্যবাদ জানাই ছোট ছোট শিশুরা যখন পড়ছিলেন যে প্রতিদিন তুমি বাইবেল পড়ো, আর ধন্যবাদ জানাই আমাদের সানডে স্কুলের টিচারদের, দা হাউস অফ গড চার্চের তরফে আমার প্রতিটি ভাই বোনকে, মণ্ডলী এবং মণ্ডলী বাইরে যারা রয়েছি প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা জানান। আমাদের জীবনে অনেক নিয়ম আমরা পালন করি, রাস্তায় বেরোলেই বোঝা যায় ট্রাফিক রুল বা নিয়ম আছে, যদি পোস্ট অফিসে যাই তার একটা নিয়ম আছে, এক কাউন্টার একের জন্য লাইন করে দাঁড়াতে হবে, প্রতিটা জায়গায় একটা নিয়ম রয়েছে, এবং নিয়ম থাকা ভালো, তা শৃঙ্খলা করে। কিন্তু যখন আমরা আসি ধার্মিকতা হওয়ার ভাবনায় যে আমি একজন ধার্মিক হতে চাই, তা কোথায় আমাদের জীবনে অর্থ রাখে, কিভাবে আমরা ধার্মিক হতে পারি, যদি বাইবেলে দেখি সুনির্দিষ্ট প্রশ্ন সেখান থেকে আসে যে আমরা যদি কোনো ধর্মের নিয়ম দিয়ে দেয়, যা দিয়েছিল আজকে আমরা দেখব, ঈশ্বর ইহুদি জাতিকে অনেক নিয়ম দিয়েছিলেন বা ধর্মের বিধি ব্যবস্থা রীতিনীতি পালন, তাহলে যদি সেটাই সব ছিল, সেভাবেই যদি ধার্মিক হয়েছিল, তাহলে নতুন কথাটা আসছে প্রত্যেকে। নতুন কথা যখন আসে দুটো জিনিস যুক্ত থাকে, এক আমরা জানি সেখানে একটা পুরাতন কিছু রয়েছে, দুই একটা নতুন আশা আমাদের, বা সেই কথাটা নতুন এক আশা দেয় যে যেটা কিছু পুরনোতে ছিল না, যেটা নেই এই মুহূর্তে, যেটাকে পুরাতন করা হবে, নতুন একটা কিছু, নতুন তার একটা পরিবর্তন কিছু আছে। তাই আজকে আমাদের প্রশ্ন, যদি ধর্মের নিয়মকানুন মেনে ধার্মিকতা লাভ করা যায়, তাহলে নতুন নিয়মটা কিসের নিয়ম? যে অনুগ্রহ এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবনকে চলার এক গতি দেন। কিন্তু এই নতুন নিয়মটা কি? এটা কি আর একটা ধর্মের বাইবেলের নিয়ম লিখেছে, যেটা করলে আমি খ্রিস্টের হব বা খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টান হব, সেটা কোনো কিছু পালন করে কি সেটা হওয়া সম্ভব সম্পূর্ণ হবে, তা আজকে আমরা অবগত হব যে কিভাবে আমরা সেটা হতে পারি, যে আমরা কি ধার্মিক হব। আর একটা নতুন লিস্ট চাই, সেই লিস্ট অনুযায়ী, কারণ যখন আমাদের কিছু নিয়ম কানুন দেয় তার মানেই জানি আমাদের একটা নতুন লিস্ট বা ফর্দ থাকবে, কি কি করতে হবে কি কি করতে হবে না। তাই আসুন বাক্যে আমরা নিবিড়ভাবে পাঠ্য করার আগে প্রভুর কাছে তার অনুগ্রহ চাই। প্রেমের পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, পিতা পুত্র এবং আত্মা আমাদের হৃদয়কে আমাদের দেহকে প্রস্তুত করো, তুমি যা বলতে চাও যে নিয়ম প্রভু তুমি জীবন দিয়ে তোমার রক্ত দিয়ে পতিত করেছো, আমাদেরকে সেই সৌন্দর্য দেখাও, বাক্যের জীবন্ত প্রকাশ দাও, যা শুনবো যা বুঝবো তা যেন তোমার পবিত্র আত্মার অনুসন্ধানের মধ্য দিয়ে হতে পারে। আমাদের সমস্ত দুর্বলতা উদ্বিগ্ন প্রতিটি মন থেকে সরিয়ে নাও, এবং তোমার হৃদয়ের সাথে আমাদের
হৃদয়কে যুক্ত করো, যাতে পবিত্র আত্মার মধ্য দিয়ে তার নিয়ন্ত্রণে আমরা তুমি যা চাইছো আমাদের জীবন বলতে সক্ষম হতে পারি। প্রার্থনা যিশু নাম, আমেন। আমি আগেই বলেছি যে নিয়ম মানে লিস্ট থাকে। রাস্তায় পার হতে গেলে কি হতে হয়, দেখতে হবে লাল বাতিটা জ্বলেছে কিনা, এবং পারাপারের জন্য যেটা আছে সেটা সবুজ হয়েছে কিনা, এবং জেব্রা ক্রসিং এর মধ্যে দিয়ে পার হতে হবে। এক এক দেশে হয়তো এক এক ভাবে, কিন্তু কমন ভাবে এই ধরনের সাধারণ প্রথায় নিয়ম আছে। তাই আমরা রাস্তায় প্রতিদিন চেক লিস্ট নিয়ে বসি না, এই লাল লাইট হলো আমি প্রস্তুত, এই গ্রিন হলো আমি হাঁটব না। কারণ এই নিয়ম আমাদের কি করেছে, আমাদের একটা গঠন করে এনেছে সম্পূর্ণভাবে, যে গঠনের মধ্য দিয়ে আমরা জেনেছি যে ঈশ্বর আমাদের জীবনকে এক নতুন আধারে প্রস্তুত করতে চান। আর তাই আমরা লিস্ট করতে পারি কি কি করতে হবে ধর্মের পালন নিয়মে। এক, আমি রোজ স্নান করে যিশুর সামনে উপাসনা করব, হতে পারে। দুই, রোজ সকালে ঠিক উপোস করব। তিন, আমি আজকে নিরামিষ খাব। চার, আমি আজকে সমস্তভাবে চোখ বন্ধ করে 2 ঘন্টা মেডিটেশন করব। এরকম অনেক কিছু নিয়ম আমরা ঠিক করতে পারি, কিন্তু অনেক কিছু তো আছে নিয়ম, যে নিয়মগুলো আমাদের টিকের মধ্যে একটা ক্রসও আসতে পারে, যেটা করতে পারিনি। তো ধর্মের নিয়ম এমন একটা বিধি যা পালন করা এক দুরূহ ব্যাপার, যে নিয়ম কানুন ধর্মের মেনে করতে করতে কোনোটা রাইট ঠিক ঠিক ঠিক, কোনোটা পারি না করতে কাটা। তাহলে পুরোপুরি যদি সব না মানতে পারি, তাহলে সব যদি ঠিক না হয় 100%, তাহলে কি করে আমরা ঈশ্বরের সেই ধার্মিকতা পাবো। আর তাই প্রশ্ন আমি রেখেছি যে ধর্মের নিয়ম পালন করলে কি ধার্মিক হওয়া সম্ভব? ইহুদি জাতির ঈশ্বর, যে ঈশ্বরকে আজকে আমরা উপাসনা করি, যিশুর মধ্য দিয়ে পিতা বলে সম্বোধন করি, তিনি এক যিরমিয় 31:31 কি করেছিলেন, 32:31-32 তিনি যিরমিয় ভাববাদীর মধ্যে দিয়ে এক কথা বলেছিলেন। কি বলেছিলেন, যে দেখো মিশর দেশ থেকে ইহুদি জাতিকে বলছেন, যেখানে ইহুদাকুল ইসরায়েল দেশটা তখন দুভাগ হয়ে গেছিল রাজা সলোমনের মৃত্যুর পর রাজত্বে, এক ইসরায়েলকুল আর এক ইহুদাকুল। তো দুই জাতির উদ্দেশ্যে বলেছিল যে তোমরা যখন এক জাতি ছিলে, তোমাদের পূর্বপুরুষদের মিশর দেশে 400 বছরের কৃতজ্ঞতা থেকে বের করে এনেছিলাম, আর তাই সেই সময় আমি এক নিয়ম করি, তোমাদের সাথে চুক্তি করি মসিহর মধ্য দিয়ে। কি নিয়ম? যে 10 খানা আজ্ঞা দিয়েছিল, অনেক কিছু সেখানে ছিল, 613 খানা নিয়ম হয়ে গেছিল, কিন্তু প্রধান সেই মসিহকে ঈশ্বর দিয়েছিল 10খানা নিয়ম। বাইবেলের যদি নিয়ম দেখি, যে ঈশ্বর যার নিয়ম করেছিলেন, নোয়ার সাথে একটা নিয়ম করেছিলেন, আব্রাহামের সাথে করেছিলেন, মসিহর সাথে করেছিলেন, রাজা দাউদের সাথে করেছিলেন, কিন্তু তার নিয়ম বদলায়নি। তিনি উদ্দেশ্য একটাই, যে মানব জাতিকে পৃথিবীর যে জাত ধর্মতে আমরা থাকি না কেন, প্রতিটা মানুষের জীবনকে পাপমুক্ত করা, পবিত্রতা আনা, তাদের জীবন হাতে পায় না হৃদয়ে। আর তাই ঈশ্বর 10খানা আজ্ঞা দিয়েছিলেন ইহুদি জাতির জন্য, যে তোমরা এই আজ্ঞাগুলো পালন করবে। কিন্তু অভিজ্ঞতা ঈশ্বরের বলছে যে তারা কেউ সেই নিয়মগুলো পরিপূর্ণ মানতে পারেনি। ওই যে টিক লিস্ট চেক লিস্ট করে যাচ্ছে, 1, 2, 3, 4 অনেক চেক লিস্ট, 10টা নিয়মের মধ্যে যদি একটা মিস করে তাহলেই গেল, ধার্মিকতা আর পাওয়া গেল না। তাই ঈশ্বর দেখলেন যে প্রতিটি মানুষের মধ্যে ভুলভ্রান্তি এতটাই বেশি, তারা সারা জীবনে নিয়ম মেনে কোনো রকম ভাবে
ধর্মীয় কাজ করে পূর্ণ করতে পারবেন না। ঈশ্বরের নিয়মগুলো যদি না মেনে আমরা পুরো করতে পারি, এই না একটা মানলাম দশটা পারলাম না, ঠিক আছে ঈশ্বর বোঝে তো আমার শরীর খারাপ আছে আমি করতে পারিনি আজকে, না। ঈশ্বর নিয়ম যখন দিয়েছেন, দশখানা কেন, পাঁচখানা কেন, পঞ্চাশটা দিলে, পঞ্চাশটা না মানলে, আপনি পরীক্ষা পরীক্ষা যদি আপনাকে ফার্স্ট হতে হয় বা পাস মার্ক পেতে হয়, কোথাও 30 কোথাও 40 বা যে নাম্বারই থাক আপনাকে পেতে হবে। আপনি জানেন কটা কোশ্চেন উত্তর করলে আপনি পাস মার্ক পাবেন, সেটা যদি না করেন আপনি পাস করতে পারবেন না। আপনি হাজারবার পরীক্ষা দিন না, আপনাকে ওই মার্কটা পেরোতে হবে। তেমনি আমাদের ধার্মিকতা পেতে গেলে ঈশ্বর একটা তার মাত্রা বা কততে আমরা সেই উচ্চতায় ধার্মিকতা গেলে পালনে, ধর্মীয় পালনে করতে পারবো, দশটা আজ্ঞা তার পরিমাপ দিয়েছিলেন, পালন করো ইহুদি জাতিকে তার মধ্যে এসো। কিন্তু অভিজ্ঞতা বলে যে তারা তা পালন করতে ব্যর্থ হয়, আর তাই ঈশ্বর বলেছে তোমরা কেউ দশটা আইন পালন করতে পারছো না। কিন্তু কি বলছেন, আমি তার ব্যবস্থা করেছি, আমি আমার পুত্র যীশুকে পাঠাবো যে নতুন এক নিয়ম আনবো তোমাদের জন্য। তার মানে যে পুরাতন নিয়মে ব্যর্থতা হচ্ছে, যে নিয়ম ঈশ্বর দিয়েছিলেন তা পালন করলে ধার্মিকতা পাওয়া যেত, কিন্তু মানুষ তার সীমাবদ্ধতা রয়েছে, তিনি মানুষরা ঈশ্বর নয়, ঈশ্বর যা বলেন তা করার তার শক্তি রয়েছে, মানুষের জীবনে পাপের জীবনে অনেক দুর্বলতা আছে, আর তাই ঈশ্বরের সমযোগ্য জীবনযাপন করা, সেই ধার্মিকতা লাভ করা মানুষের পক্ষে, নিজের পক্ষে কখনো সম্ভবপর নয়। হাজার পাঁচটা না নিয়ম দিল, পাঁচটা নিয়মও ঈশ্বর ছাড়া আমরা কেউ পালন করতে পারি না। যদি আপনাকে বলি আপনি গঙ্গাটা এপার ওপার হয়ে দুবার দেখান, আপনি সাঁতার জানেন, পারবেন না যদি আপনার অভ্যেস না থাকে। অথবা আপনাকে বললাম আপনি ভালো দৌড়ে দেখান, কি দৌড়ানোর অভ্যেস না থাকে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারবেন। তো ঈশ্বর যিনি পবিত্র, ধার্মিকতা কি, যেখানে পাপ থাকবে না, হাতে পায় না, পাক আলকাত্রা না, যে লেগে আছে গরমকাল আসলে গলে গলে পড়ে যাবে, পাপ এ ধরনের জিনিস না। পাপ এমন একটা জিনিস যা জন্ম থেকে আদম হওয়ার মধ্য দিয়ে একদম লেগে আছে, চিটেগুড়ের মতো টানলেও বেরোবে না, পৃথিবীতে ওটা মিষ্টি লাগে চিটেগুড়ের মতো, কিন্তু ঈশ্বরের কাছে তা অযোগ্য নয়। তাই ঈশ্বর ঠিক করলেন যে ইহুদি জাতিকে বলেন আমি এক নতুন নিয়ম আনবো, তোমরা ধর্ম পালন করতে পারছো না, তোমাদের জন্য যা নিয়ম কানুন দিয়েছি, এবং ঈশ্বর জানেন এটা মানুষের পক্ষে সম্ভবপর না, তাহলে দিয়েছিলেন কেন, কারণ সেই নিয়ম আজ্ঞাগুলো কি শেখায়, এটা করো না ওটা ধরো না, শেখায় আমাদের জীবনে কোন রকম ভুল ভ্রান্তি আছে, আমরা সঠিক নই, আমরা পাপি, আর তাই ঈশ্বর বললেন যে আমি এক নতুন নিয়ম আনবো। কি সেই নিয়ম বললেন, আমি এই নিয়মে করব, আসেনি, প্ল্যানিং পরিকল্পনা ঈশ্বরের, হঠাৎ করে না, আমাদেরকে জানিয়েছেন কিন্তু তার পরিকল্পনা আদি পুস্তকের 3:15 যে আমি খ্রিস্টকে এই পরিবারের মধ্যে দিয়ে পাঠাবো। তাই আমরা এখানে দেখি সদাপ্রভু বলছে আমি আবার যে নিয়মটা করব, প্রথম নিয়মটা কি করেছিল যদি যাত্রা পুস্তকে দেখি 20-24 অধ্যায়ে, যে কিভাবে তাদের বের করে মসীকে ডেকেছিল পাহাড়ে, মাউন্ট সিনাইয়ে, কিয়ন পর্বতে, সেইখানে তাকে কি দিয়েছিল, ফলকের ওপর, পাথরের প্রস্তরের ওপর আজ্ঞা লিখে দিয়েছিল। আমরা এও জানি যখন মসি নেমেছিল, এরা মসি আসবে না ভেবে
মূর্তি পূজা শুরু করে দিয়েছিল সোনা দিয়ে বাধাই করে। সেই মুহূর্তে সেই পাথরের ফলক ভেঙে ফেলা হয় এবং ঈশ্বর আবার তাকে বলে আবার নিয়ে এসো আবার দেব। এটা ছিল বাইরে, যেমন বই মুখস্থ করে আমরা পরীক্ষায় পাস করি তেমনি ঈশ্বরের এই আজ্ঞা দেওয়া হয়েছিল পরে পালন করো ঈশ্বরের পবিত্রতা পাও, পাপ থেকে মুক্ত পাও। কিন্তু মানুষ সেটা করতে পারেনি, কিন্তু একটা জিনিস বুঝেছিল যে তারা ঈশ্বরের পবিত্রতার জীবনে নেই, কোনো মানুষ নেই। আর তাই বললো ঈশ্বর তোমাদের বাইরের পাথর দিলে তোমরা ভেঙে ফেলতে পারো, তোমরা মুখস্থ করে চলতে পারো না, তাই কি করবো? তাই ঈশ্বর আর একটা বললো, কি নিয়ম? যে তোমাদের অন্তরে যা আমরা দেখতে পাই দেখতে পাই না, সেই অন্তরে আমি নতুন ব্যবস্থা দেব, সেই নতুন নিয়মটা দেব। আর সেটা কি হবে? তোমাদের হৃদয়ে আমি লিখব এবং তাতে কি হবে? তুমি আমাদের ঈশ্বর, আমি তোমাদের ঈশ্বর, তোমরা আমার প্রজা হবে। ঈশ্বর যখন বলে আমি তোমার ঈশ্বর এবং প্রজা, সে বলেনি ঈশ্বর এবং তোমরা, তোমরা কি হবে? আমার ভক্ত হবে বলেনি, প্রজা হবে। তার মানে ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তা নয়, উনি রাজাদেরও রাজা। কোন রাজত্বে ছাড়তে গেলে রাজাদের নিয়ম কি? তারা বড় বড় নিয়ম করে ঢেরা পেটে দেবে, এমন নিয়ম ঢং 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 ঢং, এই নিয়ম পালন করে যে না মানবে তার শাস্তি। কিন্তু ঈশ্বর সেই তার রাজত্বে আমাদের জায়গা দেওয়ার জন্য, থাকার জন্য তিনি তার নিয়মগুলো হৃদয়ে লিখেছেন। যিশু হচ্ছে সেই পোস্তর ফল অন্তরে। এবার বাইরের পাথরের ওপর দেখছে না যেটা ভেঙে ফেলা যাবে, যিশু যিনি আত্মিক পোস্তর আমাদের জীবনে ভিত্তি, সেই যিশুর আত্মাকে আমাদের মধ্যে দেবে। যে ঈশ্বরের প্রতি বিশ্বাস দ্বারা সেই নতুন ব্যবস্থাটা কি? তার অনুগ্রহ দয়া, যে তোমাদের অন্তরে আমার দয়া প্রবেশ করবে, অনুগ্রহ যাবে, তোমরা ধর্মীয় কাজ পালন করে ধার্মিকতা পারছ না, পাঁচবার পেরোতে পারছ, তাই পাঁচবার পেরোতে গেলে তোমাদেরকে বারকেটে মুখস্ত করা হবে। এখনকার দিনে হয়েছে না, চিপ মাইক্রোচিপ ঢুকিয়ে দেয়, তাই না? বডির মধ্যে মাইক্রোচিপ ঢুকিয়ে দেয় এখন দিনে। তো ঈশ্বর তার পবিত্র আত্মার চিপ ঢুকিয়ে দিয়েছে আমাদের আত্মিক হত্তে, আমি অন্যভাবে নেবেন না, যাতে আমরা বাইরে থেকে পরে যখন পালন করতে পারি না, ঈশ্বর স্বয়ং তার পুত্রের মধ্য দিয়ে সেই ব্যবস্থা করলেন। কি সেই ব্যবস্থা? যদি জিরমিয় 33:34 পড়ি, সেই ব্যবস্থা হচ্ছে আমি তোমাদের যে পাপ তা ক্ষমা করে দেব, আর কোনোদিন মনেও আনবো না। এটাকে কি মনে করার? কি ব্যবস্থা বলেছি? এই ব্যবস্থা করব, বাইরের ধর্মের কানুন মেনে রীতিনীতি পালন করে তুমি ধার্মিক পেতে পারছো না, মিস করছো, তুমি লঙ্ঘন হয়ে যাচ্ছে তোমার। তাই কেউ আমি, তুমি চারবার ধরে পরীক্ষা দিয়েছো কেন? 10 বার পরীক্ষা দিয়েছো, তুমি ড্রাইভিং টেস্ট বা পরীক্ষা পাস করতে পারছো না, ঠিক আছে যাও, আমি জানি তুমি ভালো পারো কিন্তু পরীক্ষা পাচ্ছ না, তুমি তোমাকে আমি পাস করিয়ে দিচ্ছি। সেটাকে কি বলা? পরীক্ষা কোনো ছেলে মেয়ে 5 বার ধরে 5 থেকে 6 উঠতে পারছে না, টিচার বলে আর কতদিন এখানে গোত্তা খাবি, ঠিক আছে তোকে গ্রেস মার্ক দেবো, বলে না গ্রেস মার্ক মানে তুই পাস নি, পাসের যোগ্যতা, কিন্তু তোকে কিছু মার্ক এক্সট্রা আমি দয়া করে দেবো যাতে তুই পাস করে বেরিয়েছ। আর সেইটাই যে ঈশ্বর আমাদের করেছে, যে ভালো পড়াশোনা করে যেমন আমার রেজাল্ট যখন করতে পারি না, পাস করতে পারি না, তখন আমাদের টিচারের দয়ার উপর নির্ভর করতে। খ্রিস্ট
তার জীবনের মধ্য দিয়ে সেই দয়া এনেছে। কিন্তু এটা কেমন নিয়ম বলছে, যে এমন একটা নিয়ম Jeremiah 31:3, যে চিরস্থায়ী দয়া এই নয়। ঈশ্বর কি বলেছে, তোমার পাপ আমি মনে রাখবো না। আবার 10 বছর পরে গিয়ে আমরা মনে করি না, ওই দেখ ও আমার সাথে কি ব্যবহার করেছিল, আমাকে কত কথা বলেছিল, ভুলে গেছি, তারপরে মনে রাখি। ঈশ্বর যখন বলে মনে করি না, রাখবো না তোমার পাপ, চিরস্থায়ী দয়া, সারা জীবনের জন্য আমাদের এক মুক্তি দিন, বিচার আমাদের জীবনে কি শুনলে, কারণ কারণ বলছেন আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করেছি ইহুদি জাতিকে আর যিশুর মধ্য দিয়ে আমাদেরকে। আমরা কি বুঝি সেই প্রেমের ভাষা আজকে প্রত্যেকে? তাই ঈশ্বর যে নতুন নিয়ম করেছিলেন, সেই নতুন নিয়ম যিশু স্বীকারোক্তি দিলেন কখন, আজকে পড়লাম Luke 22:20, যখন সেই ক্রুশে যাওয়ার আগের রাতে যিশু শিষ্যদের মাঝে আহারে বসেছেন, সেই পান পাত্রটা নিয়ে বললেন আমার রক্তে নতুন নিয়ম। আবার আমার রক্তে, যিশুর রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য প্রতিত। যিশু তার রক্ত দিয়ে নতুন লিখলেন, যে রক্ত নিয়ে লিখেছেন সেটা পাথরের ওপর নয় বাইরে। Jeremiah 36:26 বলে আমি তোমাদের এক নতুন হৃদয় দেব, যে হৃদয় অন্তরে আমি পাথরের হৃদয় সরিয়ে তোমাদের মধ্যে যিশুর ভালোবাসার প্রেমের হৃদয় দেব। আর তাই যিশু তার পবিত্র আত্মা আমাদের জীবনে দিয়েছেন, এটা তার দয়া। কারণ কারণ এটাই নতুন নিয়ম তার রক্তে, কি যে পাপ করব আমরা, করেছি আমরা, কিন্তু তার শাস্তি ভুগবে যিশু খ্রিস্ট। হ্যালেলুইয়া। পৃথিবীতে আছে, আপনি ড্রাইভিং টেস্ট পাস না করতে পারলে পাস করিয়ে দেবে, আপনি কাউকে খুন করে আসলে অন্য কেউ আপনার বিচারটা নেবে। এটাই হচ্ছে ইহুদি জাতি এবং ইহুদি জাতি বাইরে সারা পৃথিবীর মানব জাতির জন্য ঈশ্বর নতুন নিয়ম করলেন। ইহুদি জাতিদের নিয়ম দিয়েছিলেন, পালন করতে পারেনি। ইহুদি জাতি যারা বাইরে ছিল অন্য জাতির অন্য দেশে, তারাও তাদের ধর্মীয় নিয়ম পালন করে ঈশ্বরের কাছে ধার্মিকতা পেতে পারছিল না। তার ঈশ্বর স্বয়ং তার পুত্রের মধ্য দিয়ে সেই পথ করলেন। কি পথ? নতুন নিয়মটা কি? যে তোমার পাপের মূল্য, তোমার পাপের শাস্তি আমার পুত্র পবিত্র যিশু খ্রিস্ট নেবে। আর তাই তুমি যে যে নিয়ম পালন করতে চেয়েছ সে বড় কঠিন নিয়ম পালন তুমি করতে পারছ না। কারণ কি? কারণ আমাদের মাংস দুর্বল, আমরা মানুষ অনেক দুর্বল, আমরা অনেক কিছু নিয়ম পালন করতে পারি না। তাই ঈশ্বর কি করেছেন, তার পুত্র Romans 8:3 বলছে, তার নিজ পুত্র যিশুকে আমাদের এই মাংসের মতো, যিনি সত্যে মহিমায় পরিপূর্ণ John 1:14, তাকে আমাদের পাপের জন্য বলি রূপে পাঠিয়েছে। নতুন নিয়মে এটা হচ্ছে কি, পাপ করেছি আমরা, শাস্তি নেবে কে? যিশু। আগে কি ছিল? ধর্মের নিয়ম কানুন মানো, পালন করতে পারলে তুমি ধার্মিক, না হলে তুমি যাও নরকে। কিন্তু ঈশ্বর দেখলো, কারণ সে ভালোবাসে শুধু না, তার হৃদয়ে আমাদের জন্য অনেক দয়া, যে মানুষগুলো তো চিরদিনে এরকম করে যাবে, প্রতিদিন 10টা নিয়ম পালন করবে আর 10টা ভুল করবে, তাহলে এরা কোনোদিনই তো আমার কাছে আসতে পারবে না। ঈশ্বর শুধু আমাদের ভালোবাসেন না, চান ওনার সাথে সম্পর্কটা আমাদের শত্রুতার না হোক, বেঁচে থাকে নতুনত্বের মধ্য দিয়ে। আর তাই যিশুর মধ্য দিয়ে তিনি কি করেছেন, যিশুকে আমাদের পাপের দণ্ড দিয়ে দিয়েছেন। এটাই নতুন নিয়ম। আগে ছিল তুমি নিয়ম পালন করতে না পারলে ধর্মীয় রীতিনীতি তুমি কিসে পড়বে, শাস্তিতে পড়বে, শাস্তি হবে তোমার বিধান। কিন্তু এখন আমি নিয়ম নীতি পালন করতে হবে না, কারণ যিশু সেখানে আমাদের জায়গায় এসেছেন। তাই এই নতুন নিয়ম কারণ
কারণ প্রথম নিয়মটা হিব্রিয় 8:6 বলে, যদি ঠিক মতো কাজ করতো আমাদের জীবনে, ধার্মিকতা আনতো, তাহলে এই নতুন নিয়মের প্রয়োজন পড়তো না। কিন্তু হিব্রু 8:13 বলে নতুন বলছে কেন, কারণ প্রথমটা যে ছিল, যে নিয়মটা মানা হতো, সেটা নতুন আসাতে, যিশু আসার পরে ওটা আর কোনো ভ্যালু নেই, সেটা পুরাতন, সেটা শেষ। এখন নতুন নিয়ম এসে গেছে ইহুদি জাতির জন্য, শুধু না, ঈশ্বর ইহুদি জাতি যারা 10টা আজ্ঞা পালন করতে পারেনি, ইহুদি জাতির বাইরে পৃথিবীর মানুষ যারা সমস্ত নিয়ম মেনে পালন করে ধর্মের জায়গায় যেতে পারেনি, তাদের প্রত্যেক জন্য একই। রোমিও 8:4 কি বলে, যেন আমরা যারা মাংসের বসে নয় কিন্তু আসের আত্মার বসে চলছি, সেই ব্যবস্থা কি ব্যবস্থা, ঈশ্বরের কাছে যাতে ধার্মিক হই। হিব্রু 8:6 কি বলে, যিশু যে নতুন নিয়ম এনেছেন তা পুরাতন যে নিয়ম ছিল, ধর্মবিধি মেনে চলো, এটা ধরো না ওটা ছিও না, সেটা বাহ্যিক ছিল। সেই বাহ্যিক নিয়ম কানুন ইহুদি জাতির লোকেরা করত। তাই যিশু বলেছিলেন মতিলিখিত 5 যদি 22:17 থেকে পরবর্তী অংশে পড়ি, যে দেখো বাক্যে লেখা আছে পুরাতন নিয়মে 10টা আজ্ঞায় যে চুরি করো না, ব্যভিচার করো না, কিন্তু আমি বলছি তুমি যদি কারোর প্রতি লোভ লালসা করো চোখ দিয়ে, সেটাও ব্যভিচার। তার মানে যিশু সেই 10টা নিয়মকে আমাদের বাহ্যিক নয় অন্তরের মধ্যে নিয়ে এসেছেন, আর তাই বলছে তিনি শ্রেষ্ঠ একটা নিয়ম নিয়ে এসছে, কি যেটা তার প্রতিজ্ঞা। কি তার প্রতিজ্ঞা, যে আমার জীবন তোমাদের জন্য বলিকৃত হলো, তোমাদের উপর আর দণ্ডাজ্ঞা কিছু নেই। আর তাই রোমিও 10:2-3 বলে যে অনেক মানুষ এটা জানে না সত্যটা, কি সত্যটা, যে ঈশ্বর যে নিজে উদ্যোগ নিয়ে যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আপনার আমার প্রতিটা মানব জাতির জন্য, দেশ জাতি ধর্মের নির্বিশেষে প্রত্যেকের জন্য, তিনি ধার্মিকতা হওয়ার জন্য, ধর্মীয় নিয়ম পালনের জন্য লিস্ট দেননি, ফর্দ দেননি, বরং যারা নিজেদের চেষ্টা ধার্মিকতার চেষ্টা করে তাদের জন্য তিনি এই নতুন নিয়মটা জানিয়েছেন, যারা না জেনে শুনে ঈশ্বরের ধার্মিকতা পাওয়ার জন্য নিজেদের চেষ্টা করে যায়, ধর্মীয় কাজ রীতি নীতি পালন করে যায়। আর তাই বলছে যে খ্রিস্টকে কেন বলা হচ্ছে নতুন নিয়ম, তার মানে কি ঈশ্বর আর কোনো নিয়ম আমাদের তো পালন করতে হবে না, তাহলে ধার্মিকতা আমরা পাবো কি করে, পাপী হয়ে। কারণ খ্রিস্ট সেই 10টা আজ্ঞা হোক আর 50টা হোক আর 700 আজ্ঞা হোক, ঈশ্বরের পবিত্রতা পেতে গেলে যে কাজটা আমাদের করা দরকার, খ্রিস্ট সেই আইন ব্যবস্থা করলেন আমাদের জন্য, তিনি হচ্ছেন ব্যবস্থার পরিণাম। কারণ ঈশ্বর যে কাজটা করতে পারে, মানুষ হিসেবে আমরা সেটা করতে পারি না। তাই খ্রিস্ট আপনার আমার হয়ে সেই ধর্মীয় ব্যবস্থার কাজটা ক্রুশে সম্পূর্ণ করলেন। কি বলে 2 কুরিন্থীয় 5:21, তিনি পবিত্র ছিলেন, পাপি না হয়েও আমাদের পাপকে উনি বহন করলেন। এর কারণ কি জানেন, এর কারণ হচ্ছে যে কোন ধর্মীয় বাহ্যিক নিয়ম পালন এখানে যিশু দেননি, তিনি বলেছেন খ্রিস্টকে যারা বিশ্বাস করবে, প্রতিটি মানুষই ধার্মিক হতে পারে। কিভাবে সম্ভব হয়েছে, কারণ ঈশ্বরের দয়া বা অনুগ্রহের জন্য। আজকে আপনি আমি এখানে যে বসে রয়েছি, কোন ধর্ম পালন করে এসে ঈশ্বরের ধার্মিকতা বা পবিত্রতা পাইনি, খ্রিস্ট যিনি পবিত্র আপনার আমার জন্য সেই কাজটা করেছেন, যা ধর্মীয় রীতি মেনে আমাদের করা দরকার ছিল, উনি সেই কাজটা ক্রুশে করেছেন, আর যার জন্য আমরা তাকে বিশ্বাস করি যে তিনি আমাদের পাপীর শাস্তি নিয়েছেন, তিনি আমাদের যে অধার্মিকতার জীবন রয়েছে সেই জীবনকে ধার্মিকতা আনার জন্য তিনি ধার্মিকতা পালন করেছেন নিজের জীবন দিয়ে, যা আমরা বিশ্বাস দিয়ে তার কাছে পেয়েছি।
তাই ভাই বোন আমাদের সাবধান হতে হবে। কি সেই সাবধান? মতিলিখিত 5:20 যিশু বলেছে, দেখো ইহুদি জাতির জন্য যে তোমরা যে তোমাদের ধর্মীয় গুরুদের দেখো, ফরিসিদের দেখো, তাদের মতো বাহ্যিক ধার্মিকতা করো না, লোক দেখানো নয়, জাত্যা অভিমান নয়, ধার্মিকের অহংকার, বাইরের সমস্ত ড্রেস দিয়ে বা জিনিসপত্র পরে বাহ্যিক দেখিয়ে, ভালো ভাব দেখিয়ে, হাত পা ধুয়ে, সুন্দর জামা কাপড় পরে বা নিয়ম কানুন পালন করে বাহ্যিক ভাবে, সেইভাবে তুমি ধার্মিক হতে পারো না। বরং যারা এই ধরনের কাজ করে তাদের সেই কাজ থেকে উঁচুতে এসো। কি কাজ? হৃদয় দিয়ে যিশুকে বিশ্বাস করে জীবনে চলো, সেটাই তুমি ধার্মিকতা দেবে, যা বিশ্বাসের দ্বারা আমরা পাই, আব্রাহাম পেয়েছিলেন। আর তাই ভাই বোন সাধু পৌল গালাতীয় 2:16 বুঝেছে, কি বলছে? যে হ্যাঁ আমি বুঝেছি যে সে একসময় ইহুদি জাতির ধর্মীয় নিয়ম কানুন পালন করত, সে নিজে বলছে, সাক্ষ্য দিচ্ছে যে আমি কোন ধর্মের নিয়ম মেনে আজকে আমি ধার্মিক হইনি। তাহলে কিভাবে হয়েছেন? উনি বলছেন কেবল, কেবলের সাথে আরো 10টা কাজ নয়, 10 জনকে বিশ্বাস নয়, আমি যিশুকে বিশ্বাস করি, আমি দেয়ালকে বিশ্বাস করি, আকাশকে, সূর্যকে, চন্দ্রকে, গাছপালা সবাইকে বিশ্বাস করি না, কেবল খ্রিস্টে বিশ্বাস দ্বারা, এছাড়া আর কোনো পথ নেই। মানুষ যে ধার্মিক গণ্য হয়, অর্জন করে না, আমরা বিশ্বাস করি, কারণ যিশু আমাদের হয়ে সেই ক্রুশে অর্জন করেছেন ধার্মিকতা, যা বিশ্বাস দ্বারা আমরা গণিত হই ঈশ্বরের সামনে, পৃথিবীর মানুষের সামনে না, বাহ্যিক ধর্মকর্ম দেখিয়ে ঈশ্বরের সামনে, কারণ তা আমাদের অন্তরের সাথে তিনি সমস্ত কিছু দেখেন। আজকে কি আপনার জীবনে সেই খ্রিস্টের অন্তরের আত্মা লিখে দিয়েছে, যে জীবনের মধ্য দিয়ে এই নতুন নিয়ম 5টা জিনিস নির্ধারিত করে? কি এই নিয়ম? ঈশ্বর তৈরি করেছিলেন। কি নিয়ম ছিল? যে খ্রিস্টের ক্রুশের মধ্য দিয়ে তা অনুমোদন করেছেন। আর কি? আমাদের পবিত্র আত্মার উপহার দিয়ে সুরক্ষিত করেছেন ভবিষ্যৎকে। চার কি? আমাদের পাপের হৃদয়কে পরিবর্তন করেছেন। পাঁচ কি? এই যে পরিত্রাণের জীবন আমাদের বিশ্বাস দ্বারা তার অনুগ্রহের মধ্য দিয়ে সম্পূর্ণ ঈশ্বরের পরিকল্পনা সমাপ্ত করার জন্য। তাহলে আমরা কি বলতে পারি ভাই বোন, যে ধর্মের নিয়ম পালনই কি ধার্মিক হওয়া সম্ভব? না, কখনোই সেটা সম্ভবপর নয়, কারণ নতুন নিয়ম কি বলে? ঈশ্বরের অনুগ্রহ, যা এফেসীয় 2:8 বলে, সাধু পৌল বলেছে যে আমি কোনো ধর্মের কাজ করে ঈশ্বরের কাছে ধার্মিকতা গণিত পাইনি, আমি পেয়েছি তার দয়া হয়েছে, তার পুত্রকে ক্রুশে দিয়েছে, পুত্র সেই আইন কানুন যা ধার্মিকতা করতে গেলে করতে সেটা করেছে, আমি শুধু বিশ্বাস করেছি যে যিশুই আমার জন্য ধর্মীয় আইন পালন করেছে, নিজের জীবন দিয়ে বলিকৃত করে এবং আমাকে পাপ মুক্ত করেছে, আর তাই এখন থেকে আমরা তার সেই অনুগ্রহের শক্তিতে বিশ্বাসে করে তাকে চলি, এবং তার জন্য নতুন নিয়মে আমরা বিশ্বাস দ্বারা ধার্মিক হয়েছি। আমরা বিশ্বাস দ্বারা, কোনো ধর্মীয় নিয়ম পালন করে নয়, কর্ম দ্বারা নয়, আমরা তার অনুগ্রহের মধ্যে বিশ্বাস দ্বারা। আর তাই সাধু পৌল বলেছিল আমি বুঝেছি, আমরা কি আজকে বুঝেছি যে পৃথিবীর ধর্মীয় নিয়ম কানুন মেনে ঈশ্বরের পবিত্রতা, ধার্মিকতা পাওয়া যায় না? তিনি তার পুত্রকে ক্রুশে শুধু দেননি, তার অন্তরকে আমাদের জন্য ঢেলে দিয়েছেন, কারণ তার চিরপ্রেম, তার চিরস্থায়ী দয়া, আর সেই চিরস্থায়ী দয়া, চিরস্থায়ী পরিত্রাণ, যা অনুগ্রহ এবং বিশ্বাসী জীবনে চলার জন্য এই নিয়ম আপনার আমার পৃথিবীর প্রতিটা মানুষের জন্য ঈশ্বর খুলে দিয়েছেন। তাই খ্রিস্টের বিশ্বাসের জীবনই হোক সেই নতুন নিয়ম, যা আমাদের সেই ধার্মিকতার জীবনকে ঈশ্বরের সামনে প্রকাশ করে। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই যে তোমার বাক্যের জন্য,
তোমার সত্যের জন্য তুমি সাহায্য করো প্রভু, যে তোমার আজ্ঞা ছিল যে বাহ্যিক এই ফরিসিদের মতো ধর্মীয় নিয়ম কানুন মেনে যাতে আমরা ধার্মিক হওয়ার না চেষ্টা করি, তা ভণ্ডতা করি। তুমি আমাদের হৃদয়ে যে তোমার ভালোবাসা দিয়েছো, পাপের ক্ষমা করেছো, অনুগ্রহ দিয়েছো, তার প্রতি তোমার প্রতি আমরা বিশ্বাস রেখে সেই নতুন নিয়ম পেয়েছি। সেই নতুন নিয়ম বাহ্যিক নয়, সেই নিয়ম আমাদের অন্তরে তুমি পবিত্র আত্মার মধ্যে দিয়ে সমস্ত লিখে দিয়েছ। তাই প্রভু তুমি আমাদের সাহায্য করো, আমরা যে ধার্মিকতা পেয়েছি তোমার প্রতি বিশ্বাসের দ্বারা, সেই নতুন নিয়মে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা প্রত্যেকে প্রস্তুত হতে পারি এবং অন্যকেও প্রস্তুত করতে পারি। কারণ প্রভু আমাদের এবছরের বিষয় জানবো আমি, জানবে তুমি খ্রিস্টতে কেন নন। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, জয় যীশু।